আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং একটি সিসিটিভি ফুটেজ দেখাবো, যে ফুটেজের মাধ্যম দিয়ে আন্দাজ করা হচ্ছে যে নানুয়া দিঘির পার পূজা মণ্ডপে হনুমানের দেবতার পায়ের উপরে যে ব্যক্তি কোরআন রেখেছে অবশ্যই সেই ব্যক্তি এই ব্যক্তি হওয়ার সম্ভাবনা। চলুন আমরা কালক্ষেপণ না করি, আগে ভিডিও ফুটেজটি দেখে নেই, তারপরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা এই ব্যক্তিটির নাম এবং কিছু এই ব্যক্তি সম্পর্কে গোপন তথ্য বা কিছু গোপন কথা আপনারা পাবেন। চলুন আমরা দেরি না করে সেই ব্যক্তির ভিডিও ফুটেজটা, সিসিটিভি সেই ফুটেজটা আমরা দেখে আসি। বন্ধুরা আপনারা সেই ফুটেজের একটি অংশ দেখতে পেলেন, গভীর রাত্রিতে সন্দেহজনক চলাফেরা, সেটা যে দলেরই হোক না কেন, তার রাজনৈতিক যে পরিচয় থাকুক না কেন, এই ব্যক্তি যে একজন অপরাধী এতে কোনো সন্দেহ নেই। তার কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, তার কোন জাতি ধর্ম থাকতে পারে না। প্রিয় বন্ধুরা, মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য এই ব্যক্তি একটি গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ব্যক্তির নাম মিডিয়াতে উল্লেখ করা হয়েছে, তার নাম হচ্ছে ইকবাল হোসেন। ইকবাল হোসেন নামক এই ব্যক্তি যার পরিবার তাকে সাক্ষাৎকারে বর্ণনা দিয়েছে যে সে একজন মানসিক প্রতিবন্ধী, অর্থাৎ সে একজন বিকলাঙ্গ। আসলে এই ইকবাল হোসেন মানসিক প্রতিবন্ধী কিনা, আমাদের মিডিয়ার যে ছবিগুলো প্রকাশ হয়েছে, এক জায়গায় প্রকাশ করা হয়েছে দাড়ি সম্বলিত একটি ছবি, আর এক জায়গায় প্রকাশ করা হয়েছে ক্লিন শেপ সম্বলিত একটি ছবি। আসলে মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনারা যেখানে সেখানে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে সন্দেহ করে তাদেরকে জড়ানোর জন্য চেষ্টা করে যান। প্রিয় বন্ধুরা, আসলে অপরাধী দাড়িওয়ালা শাস্তি পারে, কিন্তু আসলে সেই ব্যক্তি প্রকৃত আলেম কিনা বা সেই ব্যক্তির মধ্যে আসলে ইসলামী চেতনা বোধ ইসলাম আছে কিনা, এটা আমাদের অবশ্যই জানা দরকার। একজন চোর অবশ্যই দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুরদের লেবাস পরিধান করতে পারে, হুজুরদের ভাব ধরতে পারে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে একজন আলেম কখনো চোর হতে পারে না। একজন আলেম কখনো খারাপ কাজের সাথে জড়িত থাকতে পারে না, আর খারাপ কাজের সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন, অবশ্যই সেই ব্যক্তিকে আলেম হিসেবে সাব্যস্ত করা যায় না।